প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আর এই করোনাকালীন সময়ে আমরা সবাই ঘরে থাকতে চেষ্টা করব এবং সরকারি বিধি মোতাবেক আমরা করোনাকালীন সময়ে আমরা ঘরে থাকতে চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘদিন যাব তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ নেই, তবু কিন্তু আমাদের কার্যক্রম থেমে নেই। এই কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে আজ এবং আমাদের লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তোমরা জানো তোমরা ভর্তির হওয়ার পর তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আমরা অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর। তোমরা সবাই বাড়িতে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখতে চেষ্টা করবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আমি তোমাদের আজকের যে অধ্যায়টা পড়াবো, একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। তাহলে আমরা আজকে শুরু করি অর্থায়নের সূচনা। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু এই অর্থের সাথে জড়িত। অর্থ ছাড়া কোনো কিছু কিন্তু কল্পনা করা যায় না। আর ব্যবসা করতে গেলে তো আসো অবশ্যই আমাদের অর্থ লাগবে। আর ব্যবসায়ীকে গতিকে ত্বরান্বিত করতে হলে আমাদেরকে অর্থ বিবেচনা করতে হবে। আমি তোমাদেরকে আজকে দুটি প্রশ্ন পড়াবো, তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে প্রশ্নগুলো, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, অর্থায়ন কাকে বলে? অর্থায়নের কার্যাবলী। সাধারণত অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ বা ব্যবস্থাপনাকে বলা হয়। এই ব্যবস্থা করতে গেলে আমাদেরকে অবশ্যই অর্থের সাথে যে কাজকর্মগুলি আছে সেই কাজগুলো আমাদেরকে পরিকল্পনা মাফিক আমাদেরকে করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ বা পরিকল্পনা বা কৌশলগত ব্যবস্থাপনাকে বলা হয়। আর সামগ্রিকভাবে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, বাস্তবায়ন, পরিকল্পনা এবং অর্থকে ত্বরান্বিত করতে যে কার্যক্রমগুলো আমাদেরকে করতে হয় তাকে অর্থায়ন বলা হয়। তাহলে আমরা অর্থায়নের সংজ্ঞাটা সুন্দরভাবে পড়ব। তারপর হলো, আমাদের অর্থায়নের সাথে কিছু কাজ জড়িত থাকে। কী কী কাজগুলো আমরা একটু পড়লে বুঝতে পারব। প্রথম অর্থায়নের কাজ হলো তহবিল সংগ্রহ করা। একজন ব্যবস্থাপককে যখন ব্যবসায় পরিচালনা করতে হয় তার মনে রাখতে হবে যে আমাকে প্রথমে একটি তহবিল সংগ্রহ করতে হবে। এখন ব্যবস্থাপক মনে করবে যে তার তহবিলটা কোথা থেকে সংগ্রহ করা হবে। এখন তহবিল সংগ্রহ যদি করা না যায় তাহলে ব্যবসায় কাজকে আমরা ত্বরান্বিত করতে পারবো না। তাহলে প্রথম কাজ হবে একজন ব্যবস্থাপকের, তার ব্যবসায়কে গতিশীল করতে হলে বা চালিয়ে যেতে হলে আমাদেরকে তহবিল সংগ্রহ করতে হবে। তহবিল সংগ্রহটা হতে পারে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি অথবা দীর্ঘমেয়াদি, অথবা আমাদের কোনো ব্যাংক বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকেও আমরা তহবিল সংগ্রহ করতে পারি। তাহলে অর্থায়নের কার্যাবলীর মধ্যে আমাকে প্রথমেই করতে হবে তহবিল সংগ্রহ।
द्वितीय कार्यावली हलो मूलधन बजेटिंग सिद्धांत। मूलधन बजेटिंग सिद्धांत अर्थायनेर एकटी गुरुत्वपूर्ण काज, कारण आमाके व्यवसाय काज के गतिशील बा पर्याय क्रमे चालिए जेते होले अवश्य आमाके प्रथम एकटा मूलधन बजेटिंग करते होबे। मूलधनेर परिमाण कत होबे अथवा आमी कि परिमाण मूलधन संग्रह करते पारि, आमी मूलधनटा कार काछ थेके संग्रह करब अथवा आमी कोन कोन खाते तुम्हार बिनियोग करते पारब। आमी जदि मूलधनटा सठिकभावे बिनियोग बा अर्थनैतिक कार्यावलीके गतिशील करते होले आमाके मूलधन बजेटिंग प्रणयन करते होबे। साधारणतः दीर्घमेयादी परिकल्पना बा दीर्घमेयादी वास्तवायन कराके मूलधन बजेटिंग बला हय। साधारणतः दीर्घमेयादी परिकल्पना बा दीर्घमेयादी वास्तवायन करार जे प्रक्रिया ताके मूलधन बजेटिंग बला हय। एई मूलधन बजेटिंग एर मध्ये आमरा आंत आयेर हार गड़ मुनाफार हार, अभ्यंतरीण मुनाफार हार, मुनाफा अर्जन सूचक एवं बाट्टाकृत परिशोधकाल इत्यादि मूलधन बजेटिंग प्रक्रियार माध्यमे करा हये थाके। मूलधन बजेटिंग आमादेर एखाने नगद आंतप्रवाह अथवा नगद बहिप्रवाह होते पारे। ताहले आमरा कि जानलाम जे मूलधन बजेटिंग अर्थायनेर एकटि गुरुत्वपूर्ण काज, कारण आमी जदि बजेटके वास्तवायन करते ना पारि अथवा व्यवसायीके जदि गतिशील करते ना पारि ताहले अवश्यई आमरा एखान थेके मुनाफा अर्जन करते पारबो ना। तृतीयटा हलो स्वल्पमेयादी सम्पद व्यवस्थापना। प्रत्येक व्यवसायेर क्षेत्रे কিছু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা থাকে। তাহলে অর্থায়নের কার্যাবলীর তৃতীয় যে ডাবটা আমাকে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করতে হবে। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে আমাদের ব্যবসায় কাজ পরিচালনার জন্য আমাদের কাঁচামাল, নগদ টাকা, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি চলতি সম্পত্তির প্রয়োজন হয়। এই চলতি সম্পদগুলো আমাদের ব্যবসায়ীর দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। অথবা চলতি সম্পদ ছাড়াও আমাদের ব্যবসায়ে সাধারণত দীর্ঘমেয়াদী সম্পদ থাকে বা স্থায়ী সম্পদ থাকে। স্থায়ী সম্পদগুলির মধ্যে হলো যে আমাদের স্টক বা দৈনন্দিন কার্যাবলীকে সম্পদ বেশি হওয়ার বা আবার তেমনিভাবে কম হওয়া খারাপ। তাহলে আমাদের যদি এই অর্থায়ন কার্যাবলী করতে হয় তাহলে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করতে হবে। চতুর্থ হলো তহবিল বন্টন। এখানে তহবিল বন্টন বলতে মুনাফাকে বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানের মুনাফার হার বা আমরা যদি প্রতিষ্ঠানকে ত্বরান্বিত করতে যাই তাহলে অবশ্যই আমাকে মুনাফা বন্টন সঠিকভাবে করতে হবে। মুনাফা বন্টন বলতে আয়ের যে অংশ বা ব্যবসায় সংগ্রহণ করা হয় তাকে বলা হয়। এখানে শেয়ার হোল্ডারদের সুদ, সরকারি কর, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার লভ্যাংশ বাদ দিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে লভ্যাংশ বন্টন করতে হয়। তাহলে লভ্যাংশ বন্টন করতে হলে আমাদেরকে ব্যবসায়ের যে কার্যক্রমগুলো আছে তা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে। আমরা যদি সঠিকভাবে বা অর্থায়নের কার্যাবলীকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমাদের সঠিক মুনাফা অর্জন করতে পারব। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রথম অধ্যায়ের অর্থায়ন কাকে বলে, অর্থায়নের কার্যাবলীগুলি আমরা জানলাম, তোমরা একটু বাসায় খেয়াল করে দেখবে। আজকে আমাদের আবার দ্বিতীয় প্রশ্নটা হলো অর্থায়নের শ্রেণী বিভাগ। আমি যে অর্থায়ন
কার্যগুলি করব কার্যগুলি পরিচালনা করব অর্থায়নকে আমরা কিভাবে শ্রেণীবদ্ধ করব অর্থায়নের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকতে পারে আমাদের শ্রেণী বিভাগগুলো একটু আমরা জেনে নেই কি কি শ্রেণী বিভাগগুলো আছে প্রথমে পারিবারিক অর্থায়ন পারিবারিক অর্থায়ন বলতে সাধারণত পরিবারের ভিতর বা পরিবারের বাইরে যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় পারিবারিক অর্থায়ন প্রত্যেকটা পরিবারের একটি পারিবারিক বাজেট থাকে পরিবারকে চালিয়ে নিতে পরিবারের একজন অভিভাবক থাকে ওই অভিভাবক এই অর্থায়নটা পরিকল্পনা করা হয় তোমরা মনে করো আমাদের পরিবারের পাঁচজন সদস্য এখন পাঁচজন সদস্যকে পরিচালনা করতে গেলে আমাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মনে করো আমাদের বাবা এখন আমার বাবাকে চিন্তা করতে হবে যে আমি যে পরিবারের একটি বাজেট করব এক মাস অথবা দুই মাসের একটা পারিবারিক বাজেট করব এই বাজেট আমাকে কত টাকা খরচ করতে হবে আমার কত টাকা আয় হবে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে পারিবারিক অর্থায়ন করা হয় এখানে পরিবারের খরচ অনেক ধরনের হতে পারে তোমার লেখাপড়া তারপরে স্কুলের বেতন আনুষঙ্গিক আমাদের খাবার দাবার তারপরে স্থায়ী সম্পদ মধ্যে ফ্রিজ ক্রয় টেলিভিশন ক্রয় সবগুলোই কিন্তু পারিবারিক অর্থায়নের মাধ্যমে করা হয় এখন আমি যদি পরিবারের একজন অভিভাবক হই এখন আমাকে প্রথমে ধারণা করতে হবে যে আমার কত টাকা আয় আছে এবং আমি কিভাবে ব্যয় করলে আমি একটা পরিবারকে ভালোভাবে অর্থায়ন করতে পারব ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটাই অর্থায়ন করা হয় আমি যদি পারিবারিক অর্থায়ন সঠিকভাবে বা সুন্দরভাবে করতে পারি তাহলে আমার পরিবার সুন্দরভাবে চলবে তাই আমরা বলবো প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা পূর্ব পরিকল্পিত অর্থায়ন করা হয় যিনি অভিভাবক থাকবে পরিবারকে চালিয়ে নিতে তিনি আগে থেকে একটি পরিকল্পনা করা হয় যে আমার পরিবার আমি কিভাবে চালিয়ে নিতে পারব এটা হলো পারিবারিক অর্থায়ন আমাদের দুই নম্বর হলো সরকারি অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন হলো সরকারি অর্থায়ন কারণ আমাদের সরকার দেশ পরিচালনা করার জন্য অনেক দিক বিবেচনা করতে হয় কারণ সরকারি অর্থায়ন সাধারণত জনকল্যাণের উদ্দেশ্যে করা হয় এখন আমাদের সরকার যদি এই অর্থায়ন সঠিকভাবে পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু দেশ পরিচালনা করতে বা রাষ্ট্র পরিচালনা করতে তার ব্যাঘাত ঘটবে যিনি দেশের প্রধান থাকবেন তিনি তার কতগুলো খাত থেকে আমাদের সরকারের কতগুলো আয়ের খাত কতগুলো ব্যয়ের খাত আয়ের খাত থেকে এনে ব্যয়ের খাত মেটানো হয় অনেক সময় দেখা যায় আয় থেকে ব্যয় বেশি হয় তখন বলা হয় ঘাটতি বাজেট আবার আয় থেকে যখন ব্যয় কম হয় তখন বলা হয় উদ্ধৃত বাজেট এখন আমাদের এই যে আয় এবং ব্যয় সরকার অর্থায়ন করতেছে কিছু আয়ের উৎস থেকে এনে কিছু ব্যয় করা হয় আয়ের উৎসগুলো আমাদের যেমন আবগারি শুল্ক রপ্তানি শুল্ক আয়কর মূল্য সংযোজন কর খাজনা ইত্যাদি থেকে আমাদেরকে আয় করা হয় আর ওই আয়ের উৎস থেকে আবার বিভিন্ন খাতে ব্যয় করা হয় ব্যয়গুলো কেমন যেমন স্কুল কলেজ তারপরে রাস্তাঘাট কালভার্ট ইত্যাদি নির্মাণ করতে সরকারকে অনেক টাকা খরচ করতে হয় এখন সরকার বাহাদুরকে তোমার পরিকল্পনা মাফিক ওই সরকারি অর্থায়ন পরিকল্পনা করতে হবে যখন আমাদের আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যায় তখন আমাদের ঘাটতি বাজেট করা হয় আর যখন আয়ের চেয়ে ব্যয় কম হয় তখন উদ্ধৃত বাজেট করা হয় এটা হলো সরকারি অর্থায়ন তিন নম্বর হলো অব্যবসায়ী অর্থায়ন অব্যবসায়ী অর্থায়ন বলতে সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত না হয় জনকল্যাণের উদ্দেশ্যে বা মানবিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয় তাকে বলা হয় অব্যবসায়ী অর্থায়ন সাধারণত তাদের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা নয় জনকল্যাণ বা মানব কল্যাণ করা কারণ জনকল্যাণ এবং মানব কল্যাণ করতে গেলেও তাদেরকে কিন্তু একটা অর্থায়ন করতে হয় এখন তাদের অর্থায়নগুলো কোথেকে আসে
আমাদের দেশে বিভিন্ন অব্যবসায় প্রতিষ্ঠান আছে, অব্যবসায় প্রতিষ্ঠান আছে কিগুলো, যেমন আঞ্জুমানে মুফিদুল ইসলাম, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, ইত্যাদি হলো তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান। তারা দেখবা যদিও তাদের মূলধনের সংস্থানটা তাদের নিজ থেকে না করা হয়, তারা বিভিন্ন অনুদান, তারপরে তোমার বিভিন্ন যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছ থেকে চাঁদা ইত্যাদির মাধ্যমে তারা অর্থায়নগুলি করা হয়। এখন তাদেরও কিন্তু একটা অর্থায়ন, পারিবারিক বা তাদেরকে একটা বাজেট পেশ করতে হয়। এখন তাদের যে অর্থায়নগুলি আছে ওই অর্থায়নগুলো তারা বিভিন্ন খাতে বা বিভিন্ন ইয়েতে ব্যয় করে থাকে। এটা হলো অব্যবসায়ী অর্থায়ন। ব্যবসায়ী অর্থায়ন সাধারণত ব্যবসায়ী অর্থায়ন বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় ব্যবসায়ী অর্থায়ন। ব্যবসায়ী অর্থায়নকে আমরা ত্বরান্বিত করতে হলে বিভিন্ন কার্যক্রম বা আনুষঙ্গিক কাজ করতে হয়। ব্যবসায়ী অর্থায়নকে আবার সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো এক মালিকানা অর্থায়ন, পরেরটা হলো অংশীদারি অর্থায়ন, তিন নম্বর হলো তোমার যৌথ মূলধনি অর্থায়ন। এক মালিকানা অর্থায়ন সাধারণত যিনি ব্যবসায়ের একজন মাত্র ব্যক্তি তিনি মূলধন সংগ্রহ করে থাকেন এবং মুনাফার অর্জন তিনি করে থাকেন তাকে বলা হয় এক মালিকানা অর্থায়ন। অংশীদারি অর্থায়ন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে অর্থায়ন করা হয় তাকে বলে অংশীদারি অর্থায়ন। অংশীদারি অর্থায়ন সর্বনিম্ন সাধারণত সদস্য সংখ্যা দুইজন, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং অংশীদারি ক্ষেত্রে 10 জন। আর তারা চুক্তির মাধ্যমে অর্থায়নগুলো করে থাকে। যৌথ মূলধনী অর্থায়ন, যৌথ মূলধনী অর্থায়নকে আবার দুভাবে ভাগ করা হয়, একটা হলো পাবলিক লিমিটেড অর্থায়ন, একটা হলো প্রাইভেট লিমিটেড অর্থায়ন। তাদের শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডারদের মাধ্যমে বিভিন্ন শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করা হয়। তারপর হলো আন্তর্জাতিক অর্থায়ন, আমাদের দেশে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে অর্থায়ন করা হয় তাকে বলে আন্তর্জাতিক অর্থায়ন। প্রত্যেকটা দেশই কিছু পণ্য আমদানি করতে হয়, আবার কিছু পণ্য রপ্তানি করতে হয়। এই আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে প্রত্যেকটা দেশ একটি দেশ এবং অন্য একটি দেশের উপর নির্ভরশীল হতে হয়। আমরা যদি এই আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা করতে পারি তাহলে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় হবে। আর আমরা কোনো পণ্য দিই বা কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, হয়তো আমাদের বাংলাদেশের আমদানি কম করা হয়, রপ্তানি বেশি করা হয়। আর আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক অর্থায়ন করতে সুদৃঢ় পরিকল্পনা প্রণয়ন করতে হয়। প্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করব যে তোমরা দুইটি প্রশ্ন একটু মনোযোগ সহকারে বাসায় দেখবে এবং তোমাদের যে শ্রেণী কার্যক্রম তা অব্যাহত থাকবে, তোমরা সুন্দরভাবে দুটি প্রশ্ন ভালোভাবে একটু পড়ে নেবে। এই আশা ব্যক্ত রেখে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করা হলো। আল্লাহ হাফেজ।